অনলাইনে অর্ডার করা হলো পিজা, পাঠানো হলো বাদুর। অনলাইন ডেস্ক অর্ডার করার সময় কল্পনাই করতে পারেননি এমন ঘটনা ঘটবে। বেশ ভালো মনে অনলাইনে একটি কোম্পানির নিকট থেকে পিজার অর্ডার দিয়েছিলেন ফ্লোরিডার জোসেফ নামের এক ব্যক্তি। তিনি ক্রেডিট কার্ড দিয়ে তার বিল পরিশোধ করেন। অনেকক্ষণ ধরে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকেন কখন পিজা ডেলিভারি আসবে, সপরিবারে পেট ভরে খাবেন। ঘণ্টাখানিক পরেই পিজার বাক্স এসে হাজির, তার ওপর কোম্পানির সিল লাগানো। পিজার বক্স দেখে যেন খুশি ধরে না এমন অবস্থা, কিন্তু বক্সটি খুলে যা দেখলেন তাতে তার চোখ সানা বড় হয়ে গেল। তিনি দেখলেন বক্সের ওপরের অংশ কাটার সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে দুটি বাদুর বের হয়ে উড়ে গেল। খুব দ্রুত তিনি কোম্পানির কাছে অভিযোগ জানান। পরে অবশ্যই কোম্পানি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন সম্ভবত ওটা পুরানো প্যাকেট ছিল, পিজা খেতে হয়তো বাদুর কোনো ফাঁক দিয়ে সেখানে ঢুকেছিল আর ভুল করে কর্মীরা ওই প্যাকেটটি ডেলিভারি দিয়েছে। তবে জোসেফ জানিয়েছেন তিনি কোম্পানির বিরুদ্ধে আদালতে যাবেন। খবর ইউএস টুডে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।